বিলীন হওয়া স্মৃতি কি ক্রমে গাঢ় হচ্ছে? মহারাষ্ট্র, কেরালা এবং কর্ণাটকের পর এবার বাংলা। খোঁজ মিল করোনার নতুন উপজাতি কেপিটুয়ে। এখনও পর্যন্ত গোটা দেশের মোট 272 জন ব্যক্তি নতুন উপপ্রজাতির ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন, খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। গত 4 মাসে বাংলা থেকে যে কটি নমুনা বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে 30টি নমুনা পজিটিভ এসেছে। নতুন উপপ্রজাতি KP.2 এর কোথাও কোথাও আবার ফ্ল্যাট নামেও পরিচিত। বিশেষজ্ঞদের মতে নতুন এই উপপ্রজাতির হানায় শরীরে উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে সর্দি, কাশি, গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণার সঙ্গে হালকা জ্বর। প্রসঙ্গত, দিন কয়েক আগেই করোনা আক্রান্তের খবর মিলেছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল আক্রান্তরা সকলে কলকাতারই বাসিন্দা। তারা প্রত্যেকেই কোনো না কোনো অস্ত্রোপচারের জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিন মাফিক কোভিড পরীক্ষার সময় তাদের রিপোর্ট পজিটিভ আসে। গত 9 মে থেকে 15 মের মধ্যে মোট 5 জনের করোনা সংক্রমণ ধরা পড়ে দক্ষিণ কলকাতারই হাসপাতালে। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বাংলায় করোনার থাবা বসানোর খবর তাই নতুন করে উদ্বেগ সৃষ্টি করল বঙ্গবাসীর মনে। অয়ন শর্মা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।